চার কর্মকর্তার নাম বলেছেন ডাক্তার সাবরিনা করোনাভাইরাসের পরীক্ষা জালিয়াতিতে জড়িত জোবেদা খাতুন হেলথ কেয়ারের জি কথিত চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফার রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ তাদের কাছ থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জেকেজির উত্থানের নেপথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বড় একটি চক্র কাজ করেছে বলে জানা গেছে ওই চক্রের মাধ্যমেই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে করোনা পরীক্ষার অনুমতি বাগিয়ে নেন রিমান্ডে জেকেজিতে করোনা জালিয়াতির তিন মূল হোতাকে জিজ্ঞাসাবাদের চক্রের বেশ কিছু তথ্য গোয়েন্দাদের কাছে এসেছে তবে তদন্তের স্বার্থে এসব তথ্য তারা এই মুহূর্তে প্রকাশ করছেন না তারা তথ্যের সত্যতা যাচাই বাছাই করছেন রোববার আঠারোই জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের এই সব তথ্য জানা গেছে তারা জানান সিম কার্ড ব্যবহার করে ডাক্তার সাবরিনা প্রতারণা করেছেন ডাক্তার সাবরিনা ও আরিফের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে গোয়েন্দারা প্রায় দুই ডজন সন্দেহভাজনকে শনাক্ত করেছেন তাদের নজরদারিতে রাখা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড সহ নানা তথ্য উপাত্ত যাচাই করা হচ্ছে তাদের গতিবিধিও পর্য করা হচ্ছে তাদের মধ্যে ওভাল গ্রুপ ও জেকেজির সাত পরিচালক সহ স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় আরিফ ও সাবরিনার বন্ধু ও বান্ধবীও রয়েছেন তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করছেন না গোয়েন্দারা সংশ্লিষ্ট একটি সূত্র জানায় শুক্রবার মধ্যরাতে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ এবং জেকেজির ডাক্তার সাবরিনাকে মুখোমুখি করা হয়েছিল তাদের দুজনের মুখেই স্বাস্থ্য অধিদপ্তরের প্রভাবশালী এক কর্মকর্তার নাম উঠে আসায় দুজনকে সামনাসামনি করে ওই কর্মকর্তা সম্পর্কে জানার চেষ্টা করেন গোয়েন্দারা এই সময় সাবরিনা জানান আরিফের সঙ্গে বিরোধ তৈরি হলে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে তিনি ওই কর্মকর্তাকে অনিয়ম সম্পর্কে জানিয়েছেন তাকে বলেছিলেন এখন থেকে আমি সাবরিনা আর আরিফের সঙ্গে নেই উত্তরে তিনি বলেছিলেন যা হওয়ার তো হয়ে গেছে এখন আর মাথা গরম করা যাবে না তবে শাহেদ কি বলেছেন সে বিষয়ে কিছু বলতে চায়নি সূত্রটি জানা গেছে জে কেজির কর্মীদের বেতন মিটিয়ে ভুয়া টেস্টের নগদ সাড়ে তিন কোটি টাকা বিভিন্ন জনের কাছে রেখেছেন আরিফ ডাক্তার সাবরিনা তাদেরও শনাক্ত করেছেন গোয়েন্দারা ডাক্তার সাবরিনা ও আরিফকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পেরেছেন সরকারের করোনা ফান্ডের পাঁচশো কোটি টাকার দিকে নজর পড়েছিল আরিফ সাবরিনা দম্পতির ওই ফান্ডের টাকা হাতিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে ম্যানেজ করেছিলেন তারা কর্মকর্তাদের নামও তারা জানিয়েছেন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তাদেরও ডিবি জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন ডক্টর সাবরিনার ফেস ভ্যালুকে পুঁজি করেই চলছিল জেকেজির প্রতারণামূলক কর্মকাণ্ড গোয়েন্দা সূত্র আরও জানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সঙ্গেও জে কেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরীর ঘনিষ্ঠতা ছিল তারা পরস্পরকে আগে থেকে চিনতেন তাদের জানাশোনা ছিল দীর্ঘদিনের নিয়মিত তারা পার্টিতে অংশ নিতেন সেই পার্টিতে চলত ডিজে মাদকতা শাহেদ সাবরিনা ছাড়া সেই পার্টিতে আরও অনেক চেনামুখ অংশ নিতেন গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে শাহেদ ও সাবরিনা একে অপরকে চেনা জানার কথা অকপটে স্বীকার করেছেন দিয়েছেন অনেক চাঞ্চল্যকর তথ্য করোনা সনদ জালিয়াতির আইডিয়া শাহেদের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন ডাক্তার সাবরিনা জোবেদা খাতুন হেলথ কেয়ারের কে জি বিরুদ্ধে অভিযোগ সরকারের কাছ থেকে বিনা বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথ কেয়ার নামের দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল এবং নমুনা পরীক্ষা অভিযোগের সত্যতা পেয়ে বাইশ জুন জেকে জির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিরু ও তার স্ত্রী তানজিন পাটোয়ারিকে গ্রেফতার করা হয় সেই করোনার ভুয়া সার্টিফিকেটের ডিজাইন তৈরি করতো বলে হিরু জানায় আদালতে ফৌজদারি কার্যবিধির একশো ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও হিরু জেকেজির জালিয়াতির কথা স্বীকার করেছে এরপর তেইশে জুন জেকেজির সিইও আরিফুল আরিফুলসহ চারজন গ্রেফতার হয় আর আরিফুলকে জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর সাবরিনার সম্পৃক্ততা উঠে আসে তবে সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান নয় বরং প্রতিষ্ঠানটির কোভিড নাইন্টিন বিষয়ক পরামর্শক বলে দাবি করেন